আগামী 22 জানুয়ারি রাজ্যের 4টি পৌরসভার নির্বাচন ছিল। অন্যদিকে রাজ্যের করোনা সংক্রমণ বাড়ছিল লাফিয়ে লাফিয়ে। বিরোধীরা এই সময় নির্বাচন পেছানোর জন্য বারবার সরকারকে আবেদন জানিয়েছিল। কোনো সদুত্তর না পাওয়ায় হাইকোর্টে দ্বারস্থ হন। অবশেষে হাইকোর্টের নির্দেশে নির্বাচন কমিশন ভোট পেছানোর নির্দেশ দিলে রাজ্য সরকার তাতে সম্মতি দিয়ে আপাতত 22 জানুয়ারির পরিবর্তে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে বলে জানান। সভাপতি আমাদের সুকান্ত মজুমদার মহাশয় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বরাবরই উনি বলে এসছেন নির্বাচন আয়োগকে কি এই সময় নির্বাচন করা উচিত ছিল না। তার আমরা প্রতিবাদ করেছি, বিরোধ করেছি। নিজের বিরোধ করার পরও যদি নির্বাচন আয়োগ যখন এই কথাটাকে গুরুত্ব দেয়নি, তারপরে মামলা হাইকোর্টে গেছে। হাইকোর্টের আপনি নির্দেশ দেখলেনি, হাইকোর্টের যে এই মামলাটা নির্দেশ দেওয়ার পরে আজকেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো হয়েছে, নির্বাচনের যে সঠিক সময়ে নির্বাচন যখন হয়নি, তো এই করোনা সময় নির্বাচন করাটা উচিত ছিল না, সেই জন্য নির্বাচনটা পিছিয়ে দেওয়া হয়েছে। তার জন্য আমরা সাধুবাদ জানাই হাইকোর্টকেও। আর আসানসোল পৌরসভার বিরোধী দলনেতারা নির্বাচন কমিশনকে কটাক্ষ করেন, পাশাপাশি দেরিতে হলেও ভোট বাতিল হওয়ায় ধন্যবাদও জানান তারা। দেখুন, এটা তো হাইকোর্টে অর্ডার আছে, আমরা তো ভারতবাসী আছি, আমরা তো মানে হাইকোর্টে অর্ডারগুলো যে আছে ওরা আমরা মানতে হবে। যে আর যদি 12 তারিখে করাবেন, যে 22 তারিখে করাবেন, যে মার্চ মাসে করান, এপ্রিল মাসে করাবেন, লোক ভোটের সময় যাতে দুবার আছে ভোট দেবে, এরকম চাকরণ তো চলছে। কিন্তু ওই ভোট মানে যে হাইকোর্টে যে অর্ডার দিয়েছে ওই আমরা সব মানছি আর মানব। পাশাপাশি অভিযোগ করেন রাজ্য সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করছে। কথায় বলতে গেলে লেট ডিসিশন বাট গুড ডিসিশন। আর দ্বিতীয় কথা যদি বলা হয়, আমরা জানি নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, কিন্তু গত দুদিনে যেভাবে সরকারি দলের অঙ্গুলি হেলনে এই নির্বাচন কমিশন কাজ করলো এবং হাইকোর্টের বকুনি খাওয়ার পর ধমকানির পর সে কোনোভাবে এটা পিছলো, তাতে এটাই মনে হচ্ছে যে ও আর নিরপেক্ষ সংস্থা নয়। তৃণমূল কংগ্রেস এর সুবিধার্থে এবং এই সরকারের অঙ্গুলি হেলনে তাদের সুবিধার্থে এই নির্বাচন কমিশন কাজ করছে। তবুও আমরা পুনরায় কথাটাকে বলছি যে লেট ডিসিশন বাট গুড ডিসিশন। যদিও তৃণমূল নেতা জানান মা মাটি মানুষের সরকার মানুষের সাথে কাজ করে, তারা কোনো তোষামত করে না। ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে আমাদের আসানসোল পৌরসভা নির্বাচন 22 জানুয়ারি ছিল, সেটাকে পিছিয়ে 12 ফেব্রুয়ারি করে দিয়েছে। এতে আপনার কি প্রতিক্রিয়া রয়েছে? দেখুন, যেভাবে পশ্চিমবাংলা এবং পশ্চিম বর্ধমানে যেভাবে কোভিড যেভাবে বাড়ছে, এতে নির্বাচন কমিশনার এবং রাজ্য সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে এটা খুবই গ্রহণযোগ্য সিদ্ধান্ত এবং এটা হওয়া উচিত ছিল। দাদা, এই বিরোধী দলের নেতারা বলছে যে রাজ্য সরকারের অঙ্গুলি হেলানোতে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তাই যদি হয় তো আমি একটা জিজ্ঞেস করছি, বিরোধীরা হাইকোর্টে মামলা কেন করেছিলেন? মানে আপনার বিজেপি থেকে আরম্ভ করে সকলেই তো করেছিলেন, সকলেই বলেছিলেন না, সিপিএম থেকে আরম্ভ করে সবাই, যে না নির্বাচন এখন করা দরকার নেই, পিছিয়ে দেওয়া হোক। আজ কেন বলছেন এটা? রাজ্য সরকারের যদি অঙ্গুলি হেলেনে হতো তবে আপনার এই 22 তারিখেই হতো, তবে 12 ফেব্রুয়ারি হতো না। রাজ্য সরকার যে আমাদের মা মাটি মানুষের সরকার, এটা হচ্ছে নিরপেক্ষ সরকার। এখানে কখনো নিজের ক্ষমতা আপনার এরা জাহির করে না। নির্বাচন কমিশনার এবং রাজ্য সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। দাদা, নামের পরিচয়টা বলে দিন। বাচ্চু রায়, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটি সহ সভাপতি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।